এ বাবা আই ভিক্ষা করিয়ে রে গোড়া দিন ভিক্ষা করিয়ে রে খায় আত ভূত হইতে নাই। হ্যালো আসসালামু আলাইকুম। এই আমার ক্যামেরার সামনে যাকে দেখতে পাচ্ছেন উনি একজন সাধারণ মানুষ, হয়তো পথচারী, উনি ঘুরে ঘুরে ভিক্ষা করে, কিন্তু ওনার টাকাটা এক্সচেঞ্জ জ্বালায় নিয়ে গেছে। তো ওনার কাছে যাবো এখন, উনি কি বলে দেখেন আপনারা সবাই, তারপর বুঝতে পারবেন। হ্যালো আই মানে ভাড়া করিয়ে রে দোয়ানা দানে খুঁজি এরে ঠিয়াগুন যেগুন হাসি ক্যাস্টিং হয়েছে 2000 আর এনে মানে যাই মানে কি গেছে আই ঠিয়াগুন জোগাড় করিয়ে রে ব্যাগের মাঝে রাখি হেতে বাঙাইবো বলে কই এর হেতে আর ব্যাগ খুদ্দ ঠিয়াগুন বেগুন লই গেছে আর ন দে সারাদিন আই ভিক্ষা করি যে টাকাগুন হাসি ধরেন এটি আগুন বেগুন লই এর হাতে তাকি হেতে তাছি। ওনার কতটা বুঝতে পারছেন মনে হয়, উনি দিন আনি দিন খায়, কিন্তু এই মানুষটা কি করছে, ওনার ক্ষতিটা কি করছে, ওনার ক্ষতিটা হচ্ছে কতটুক, উনি বাংতি চাইছে, বাংতিটা দেওয়ার কারণে উনি টাকাটা নিয়ে পালাইছে ব্যাগসহ। তো এটা কাজটা কি ভালো করছে সিএনজিওয়ালায়, যে সিএনজিওয়ালায় টাকাটা নিছে? তো উনি ওইটা বলতেছে না, কিন্তু ওইটা বাসা ভাড়ার টাকা ছিল ওনার। তো এই টাকাটা নিয়ে যাওয়ার ক্ষেত্রে ওনার অনেকটা অসুবিধা হচ্ছে। তো এখন জমিদারকে কি বলবে ওই জন্য? আয় আহুতরা মানুষ দুগামাই আছে, এ আয় মানে বাঙাটিয়া তোয়াবি বলে কই আর কত বাঙাটিয়া তো বাঙাটিয়া দিবি বলে কই এর হাতে ব্যাগশ টিয়াগুন বেগুন লই গেছে কই আয় করবারা টরবারা দিবেলাই রাখি এ টিয়া শ হাতে ব্যাগ খুদ্দ টেসিত করি এর দর্মিকে গেই গই আর আর দেখা টাকা ন দে আর দেখা ন দে আয় থাকি দে কামার কলোনির উত্তর ছাড়ে দি আগ্নেয়ের মাজারে হারে দি মা বুড়ো হারে আমি মা বুড়ো হারে থাকি তো অন আই কিনবো আই হাতের তো দৈত্যারি নত বাজান ক্যাং করছিম আল্লাহ ধরে এর রয়েছি অন তোরা যদি আর সহযোগিতা করো সাহায্য করো তোলে গর্ব দেরি আল্লাহ দিবি এদের শামসুন নাহার আর নাম শামসুন নাহার শামসুন নাহার। হ্যাঁ প্রিয় আসসালামু আলাইকুম, যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটা শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আসলে এরকম মানুষের থেকে কতটা মানুষ নিষ্ঠুর হলে এই টাকাটা নিয়ে যেতে পারে, আপনারা বিবেক দিয়ে বিচার করেন। এই মানুষটাকে অনেক অসহায়, কিন্তু এক টাকা দুই টাকা করে মানুষের কাছ থেকে এনে ওই বাসা ভাড়াটা যোগাইছে অনেক কষ্ট করে। তো এই মানুষের থেকে টাকাটা নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই আসে এই বৃদ্ধ লোকটার কাছ থেকে? যে কাজটা করছে তার বিচার আল্লাহ করবে, কিন্তু আমরা যে যা পারি তা হেল্প করব, অতটুক আমাদের কথা। তো আসলে এই মানুষটা অনেক অসহায়। তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন আসলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন বেশি বেশি করে। দর্শক আসসালামু আলাইকুম। মানুষ কত নিষ্ঠুর, কত খারাপ হলে এই ধরনের কাজ করে বুঝতে পারছেন আপনারা। এই যে বৃদ্ধ মহিলাটি ভিক্ষা করে খায়, একজন সিএনজিওয়ালা সে তার থেকে 2000 টাকা নিয়ে তো বড় লোক হইতে পারবে না, কিন্তু এই মহিলা যখন ওনার গাড়িতে উঠে বাংতি টাকা দিতে পারে নাই, বলছে টাকাটা ভাঙ্গাই দিবে এটা বলে সে যে টাকা নিয়ে চলে গেল, এই মহিলার সাথে বেমেনি করলো। আমি এই ভিডিওটা সংগ্রহ করছি আমাদের ট্যানারি বট্টল বাজারের ব্যবসায়ী, ছটপটি ব্যবসায়ী জাবেদ নামের এক ভাই থেকে। আসলে উনি ভিডিওটা করছে, করার পরে আমি এটা দেখে খুব হতবাক হলাম, হয়ে আমি নিজে এটা একটা নিউজ আকারে করার চেষ্টা করতেছি। তো আসলে দর্শক, এগুলি আমরা সচেতন না হলে আমাদের ভবিষ্যৎ কী হবে, মানুষ কীভাবে চলাফেরা করবে? আসলে কি সেই কোনো সিএনজি ড্রাইভার না অন্য কেহ, তাও তো বুঝলাম না, যেই তো ঘটনাস্থলে আমরা ছিলাম না, জানি না। তারপরও দুঃখ লাগতেছে, এই জন্য এরকম আপনার আমার মা আছে, কারো বোন আছে, কারো ভাই আছে, অসহায় ভিক্ষা করে খায়, চুরি করে না, ডাকাতি করে না। এই মহিলা কি ক্লিয়ারভাবে কথাগুলো বলতেছে আপনারা শুনছেন? যারা যেসব মহিলারা একটু উল্টাপাল্টা
বা ব্যবসার কাতিলে এসব লাইনে আসে, তাদেরকেও কিন্তু দেখলে বোঝা যায়, চেনা যায়। কিন্তু এই মহিলাকে দেখে বোঝা যায় না সে একজন বাটপার বা সিটার। কিছু কিছু ভিক্ষুক আছে বিভিন্ন প্রকারের সিটারি করে ভিক্ষা করে। আমরা জানি অনেকের বিল্ডিং থাকে, অনেকের জায়গা জমিন থাকে, তারা তারপরে ভিক্ষা করে চলে, তাদের এটা পেশা। কিন্তু মহিলাটাকে দেখে এরকম মনে হচ্ছে না। তবে মহিলাটা আমাদের ট্যানারি বটল বাজারের, বিশেষ করে কুলগো জালালাবাদের এরিয়ার ভিতর থাকে, কোনো ভাই বন্ধু যদি সাহায্য সহযোগিতা করতে চান, আর যিনি ভিডিওটা করেছে ওর মাধ্যমে আমি যোগাযোগ করার চেষ্টা করে দেবো আপনাদের সাথে। আর এই ভিডিওটা আসলে বেশি বেশি শেয়ার করবেন, মানুষ সচেতন হওয়ার দরকার আছে। দেখেন ভাই, আজকে আমার কালকে আপনার, একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, আমাদের আত্মীয় স্বজন তার সবাই কোটিপতি না শিল্পপতি না। যদি আমার কাছে অর্থ থাকে, হয়তো আমার আত্মীয় স্বজন, এমন একটা আত্মীয় স্বজন আমাদের আছে ওর কাছে অর্থ নাই, ও হয়তো এরকম ভিক্ষা করে চলে, ওরও তো এরকম ক্ষতি করতে পারে। তো এই ধরনের কাজ যারা করতেছে তারা তো মানুষ না, তারা তো অমানুষ, অমানুষও আমি বলবো না, তার চেয়ে জঘন্য। এই মহিলা সারাদিন 1 টাকা 2 টাকা করে ভিক্ষা করে, ভিক্ষা করতে বর্তমান সমাজে যাইলে মানুষই কী করে সবাই জানে, 2টা টাকার জন্য একটা দরজা গিয়ে দাঁড়ায় থাকে। কিন্তু এই যে এই বৃদ্ধ মহিলা, এই মাটি, এই যে কান্নার স্টাইলে যে কথাগুলি বলতেছে, ওর ভিতরে যে কী আবেগ, কীভাবে যে সে কথাটা বলতেছে আমি আসলে ভাষা দিয়ে প্রকাশ করতে পারতেছি না, দুঃখ লাগতেছে। এটা দুঃখজনক ঘটনা। কিন্তু তো আমি বলবো, কোনো ভাই বন্ধু যদি আপনাদের দয়া লাগে, হ্যাঁ, কেউ যদি যোগাযোগ করতে চান, যেহেতু আমাদের অফিস ট্যানারি বটল বাজারে, আর যিনি ভিডিওটা করেছে ওর নাম জাবেদ, উনি ওখানে ছটপটি ব্যবসা করে, ওই সম্ভবত ওই জাবেদ ওনাকে কিছু টাকা পয়সা দিয়েছে আমি শুনছি, উনি ও আমাকে বলছে, বা আমার থেকে আমি 500 টাকা দিছি ওকে। তো যাই হোক, সবাই ওর জন্য দোয়া করবেন। আর এই ধরনের যারা বিশেষ করে সিএনজি চালক এই ধরনের কাজগুলি করে, এগুলোর থেকে সতর্ক থাকার দরকার আছে। মানুষ এখন আসলে দিন দিন কী হচ্ছে আমরা বুঝতে পারতেছি না, বোঝার কোনো শক্তিই পাচ্ছি না। মানুষের বিভাগ বিভাগ বলতে কিছু নাই, মানুষ কেন এরকম হয়ে যাচ্ছে দিন দিন 2000-3000 টাকার জন্য এই একজন ভিক্ষুক মহিলার থেকে এভাবে টাকা নিয়ে যাওয়া কত বড় একটা জঘন্য অপরাধ, আর সেটা আপনারাই বলবেন। তো দর্শক, আসলে ভিডিওটা আমি ছাড়তাম না, আমি দেখে আসলে সহ্য করতে পারিনি, আমার কাছে খারাপ লেগেছে। আল্লাহ কাউকে অর্থ দিয়েছে, কাউকে দেয় নাই। তো যাদেরকে অর্থ দিয়েছে আল্লাহ তারা তো কোনো রকম চলতে পারতেছে, যাদেরকে অর্থ দেয় নাই তারা তো মানুষের ধারে ধারে গিয়ে সাহায্য সহযোগিতা নিয়ে চলতে হবে। তো এই সমাজে এই ধরনের ভিক্ষুক যাদেরকে দেখবেন সবাই হেল্প করার চেষ্টা করবেন, যাচাই বাছাই করবেন, ঠিক আছে, ভালো মন্দ ভিক্ষুক এখন বর্তমানে বাজার আছে এটাও শিওর। তো যাই হোক, আমি সবাইকে অনুরোধ করবো ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, আর এ ধরনের ঘটনা যদি কোথাও কেউ দেখে থাকেন, পেয়ে থাকেন, আমাদেরকে দিবেন, আমরা এটা আমাদের চ্যানেলে আপলোড দেওয়ার চেষ্টা করব। দর্শক, আসলে এই আমি মর্মাহত, আমি মর্মাহত, আমি এই বৃদ্ধ মহিলার মায়ের কান্না সহ্য করতে না পেরে আমি ভিডিওটা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।